আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে রুমার সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছো বা যারা এসএসসিতে পড়াশোনা করছো বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা, তারা আসলে পুরোপুরি ভিডিওটা দেখবে। ওকে, ফার্স্ট হচ্ছে রুইমাস। তো রুইমাস সম্পর্কে ফার্স্টের যে পরিচিত, এখান থেকে কি লাগবে, এখান থেকে জাস্ট এখান থেকে কিছু একটা লাগবে না, জাস্ট এটা দেখতে পারো যে 35 থেকে 45 সেন্টিমিটার এটা দৈর্ঘ্য হয়ে থাকে। এটা কোনো একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জাস্ট দেখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে বসতি আছে, সেকেন্ড পয়েন্ট, বসতি থেকে কিছু পড়তে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, তো এটা থেকে পড়তে হবে। এখান থেকে কী কী পড়তে হবে, স্পেসিস পড়তে হবে, তারপর জেনাস পড়তে হবে, এটা তো অলরেডি পড়া হয়ে গেছে যেহেতু লোবিয়া রোহিত এটা নাম পড়ছো। সো এখান থেকে আর কী কী পড়তে হবে, এখান থেকে হচ্ছে ই পড়তে হবে, ক্লাস আর অর্ডার, এই দুটা পড়তে হবে, ক্লাস আর অর্ডার পড়তে হবে এবং এই নামটা পড়তে হবে। ওকে, এবার স্বভাবে আসি। স্বভাবের ক্ষেত্রে জাস্ট খুব একটা ইম্পর্টেন্ট কথা নাই, তবে এই লাইনটা পড়তে পারো যে প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে, ঠিক আছে, ডেসমিট বা এগুলা গ্রহণ করে, কিন্তু প্রধানত কিন্তু প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে। মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে সেভেন স্টারের একটা কথা, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে হচ্ছে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় বাঁচতে পারে না। একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় চলে আসবে। রুই মাছ হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিচের তাপমাত্রায় বাঁচতে পারে না। আচ্ছা, এখন রুই মাছের বাহ্যিক গঠন, বাহ্যিক গঠনের মধ্যে জাস্ট এই লাইনটা পড়লেই হবে যে এরা তিনটি অংশে বিভক্ত। তিনটি অংশ কী কী, মাথা, দেহকাণ্ড আর লেজ, এই লাইনটা পড়লেই হবে, আর বেশি কিছু পড়তে হবে না। তো মাথা থেকে কী কী পড়তে হবে, মাথা থেকে খুব একটা কিছু পড়তে হবে না, জাস্ট এটা যে এটা প্রথমত তোমরা পড়েছো যে রুই মাছের হচ্ছে কী ধরনের আইস, সাইক্লয়েড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রুই মাছের হচ্ছে যে আইসটা কি সাইক্লয়েড, এটা খুব ভালোভাবে পড়তে হবে, জাস্ট এই এক লাইন পড়লেই হবে, বাকিগুলো অ্যাভয়েড করলেও সমস্যা নেই। আচ্ছা, এবার দেহকাণ্ডে আসি। তো দেহকাণ্ডের থেকে কী কী পড়বা, দেহকাণ্ডে থেকে এখানে আছে তিনটি ছিদ্র থাকে, এটা ওয়ান স্টার, জাস্ট একবার রিডিং পড়তে পারো, ওয়ান আর, অর্থাৎ একবার রিডিং পড়ে যায় যে হচ্ছে কী কী ছিদ্রগুলোর নাম, এটা ওয়ান আর, খুব ইম্পর্টেন্ট না, এটা পড়তে পারো। আচ্ছা, এখানে পাকনার সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে সংখ্যা, পাকনাগুলোর সংখ্যা, এটা ফাইভ স্টার একটা কোয়েশ্চেন, ঠিক আছে। পাখনাগুলোর কোশ্চেন, যেমন পিষ্ট পাখনার সংখ্যা কয়টা, বক্ষ পাখনার সংখ্যা কয়টা, শ্রোণী পাখনার সংখ্যা কয়টা, পায়ু পাখনা তো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পুষ্ছ পাখনা, এটা কিন্তু এখান থেকে কিন্তু কথা আছে, যেমন হচ্ছে পুষ্ছ পাখনা কী করে, এই যে দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে, তো দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে কারা, পুষ্ছ পাখনা, এবং এটা কিন্তু মাছের চলাচলে সাহায্য করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এখানে একটা লাইন আছে, দেখো, এই যে পার্শ্ব রেখাতন্ত্র গঠিত হয়, ঠিক আছে, এই যে আইসের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সাথে যুক্ত এবং পার্শ্ব রেখাতন্ত্র গঠিত করে। সো এই লাইনটা, এই ওয়ার্ডটা দাগ দিতে পারো, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো পুচ্ছ পাখনা যেটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানকার মধ্যে, পুচ্ছ পাখনা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই ফুল প্যারাটাই কোনটার সংখ্যা কত, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি লেস। তো রুই মাছের লেজের যে অংশটা, এখানে হচ্ছে হোমোসার্কাল ধরনের, ঠিক আছে, এটা তোমরা ফার্স্ট অর্ধের এমসিকিউতে বা আমি যে দাগিয়ে দিয়েছিলাম ফার্স্ট অর্ধে সেখানে পাইছো হয়তো, তো ওখানে এটা লাগবে যে লেস কী ধরনের, লেস হচ্ছে হোমোসার্কাল ধরনের, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, এখানে আইস, রুই মাছের আইস হচ্ছে স্লাইল কার্ড ধরনের, এটা অলরেডি বলছি আমি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা অনেকেই পড়ে না, সো যারা সেকেন্ড টাইম দিচ্ছে বিশেষ করে তাদের এই তিনটা লাইন খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসলে অনেকেই পারবে না, এবং এইচএসসি থেকে এখানে অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে যে, আচ্ছা এই চিত্রটা দেখো, এখানে হচ্ছে মেইন টার্গেট কেবল হচ্ছে ফোকাস, ঠিক আছে, কিন্তু এখানে কোয়েশ্চেন আসে এরকম যে বাৎসরিক বৃদ্ধির এবং বিভিন্ন ঋতুতে বৃদ্ধির সম্বন্ধে, অর্থাৎ রুই মাছ যে বড় হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে এটার প্রকৃত ধারণা কিসের মাধ্যমে পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে সার্কুলাস, ঠিক আছে, বা সাকুলি, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেন হার্ড করে থাকে তাহলে কেউ পারবে না, যারা এই ভিডিওটা দেখছো বা যারা খুব ভালোভাবে বই পড়ছো তারাই মনে হয় পারবা। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সার্কুলার, ঠিক আছে, এটা লাগবে। আচ্ছা, লাবিয়া রোহিতা রক্ত সংবহন তন্ত্র রুই মাছের, সাধারণত এইচএসসিতে খুব কোয়েশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, এখান থেকে জাস্ট দুই ধরনের লাগবে, লোহিত কণিকা আর কি শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, দুই ধরনের লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা থাকে, এবং রক্তরস আর রক্তকণিকা তো মানুষের মতোই সেম, এটা সো এটা দরকার নেই। আচ্ছা, এখানে যেটা লাগে শ্বেত কণিকা দেখতে অ্যামিবার মতো, এই লাইনটা লাগবে, শ্বেত কণিকা দেখতে কিসের মতো, অ্যামিবার মতো। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, শ্বেত কণিকা দেখতে হচ্ছে অ্যামিবার মতো, ঠিক আছে, শ্বেত কণিকা দেখতে হচ্ছে অ্যামিবার মতো, এই জিনিসটা কিন্তু লাগবে, শ্বেত রক্তকণিকা দেখতে অ্যামিবার মতো, কার, রুই মাছের। আচ্ছা, হৃৎপিণ্ড, এখান থেকে এই একটা লাইন আছে, দেখো, তো হৃৎপিণ্ডে তো নর্মাল কী থাকে, একটা অলিন্থ, ব্যাট্রিয়াম এবং একটা নিলয় বা ভেন্টিকল, কিন্তু এখানে একটা থাকে কি সাইনাস ভেনোসাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সাইনাস ভেনোসাস জিনিসটা কি, সাইনাস ভেনোসাস হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ, ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রকোষ্ঠ না, এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। সো রুই মাছের একটা এক্সট্রা উপপ্রকোষ্ঠ থাকে, সেটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। ওকে, আচ্ছা, এই চিত্রটা যাই এসেছি দিচ্ছ তার ভালোভাবে দেখবা। ফার্স্টে হচ্ছে অ্যাট্রিয়াম, রক্তে কী আসে, অ্যাট্রিয়াম আসে, অ্যাট্রিয়ামের পর কি ভেন্টিকাল, ঠিক আছে,
আর এখানে হচ্ছে সাইনাস ভেনোসাস অর্থাৎ উপপ্রকোষ্ঠ। তো উপপ্রকোষ্ঠ দিয়ে প্রথমে অ্যাট্রিয়ামে ঢোকে, তারপরে ভেন্টিকলে ঢোকে, ঠিক আছে। আর এখানে আছে বালাস আর্টারিয়স। আচ্ছা, তো সাইনাস অ্যাট্রিয়া হচ্ছে ভেনোসাস হচ্ছে কি একটা উপপ্রকোষ্ঠ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাট্রিয়াম, এটা রিডিং পড়তে পারো টু আর, ওকে, এটা রিডিং পড়তে পারো টু আর, ঠিক আছে, দুবার রিডিং পড়তে পারো। তো এখান থেকে যে কথাটা এমসিকিউতে আসে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে কোনাস আর্টারিওলস নেই। তো অনেক সময় সত্য মিথ্যা আসে যে কোনাস আর্টারিওল আছে কি নাই, এখানে কিন্তু কোনাস আর্টারিওল নেই, অর্থাৎ এখানে কী আছে, এখানে আছে বালাস আর্টারিওলস। ওকে, রুইমাসের ক্ষেত্রে কোনাস আর্টারিওলস পাওয়া যায় না, এখানে পাওয়া যায় হচ্ছে বারাস আর্টারিওলস, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, এখানে কপাটিকা আছে, কপাটিকার জাস্ট নামগুলো লাগবে যে সাইনোঅ্যাট্রিয়াল, কপাটিকা, অ্যাট্রিওভেন্টিকুলার। তো প্রথমে অ্যাট্রিয়ামে ঢোকে, সাইনাস কপাটিকায় ঢোকে, উপপ্রকোষ্ঠে ঢোকে, তারপরে হচ্ছে অ্যাট্রিয়ামে ঢোকে, তারপরে ভেন্টিকলে ঢোকে, তারপর হচ্ছে ভেন্টিকল বালাস কপাটিকা, তারপরে হচ্ছে বালাস কপাটিকাতে বের হয়ে যায়, ঠিক আছে। এই লাইনটা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এই যে এটা হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, ঠিক আছে, অর্থাৎ বালাস আর্টেরিয়লস এটা হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। আচ্ছা, এখানে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন তন্ত্র বলা হয়েছে। এখানে এসএসসিতে একটা টপ মোস্ট টেন স্টার একটা কোশ্চেন আসে যে হচ্ছে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, ভেনাস হার্ট, এটা খুব ইম্পর্টেন্ট এবং এসএসসিতে প্রত্যেকবারে আসে বা এমসিকিউতে একবার না একবার আসেই, অ্যাডমিশন টেস্টে খুব ইম্পর্টেন্ট যে সেরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট কাদের থাকে, এটা হচ্ছে রুই মাসের থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে লাগবে না, এটা পড়া হয়েছে সবার অলরেডি। আচ্ছা, এটা জাস্ট রিডিং দিতে পারো, যে এই লাইন এই ধমনী তত্ত্ব জাস্ট ওয়ান স্টারে, ওকে, রিডিং দিতে পারো, একবার রিডিং দিতে পারো, ওকে, এটা যে অন্তর্বাহী বহির্বাহী জাস্ট একবার রিডিং দিতে পারো, অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী, ঠিক আছে। তো অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনীর ক্ষেত্রে কী কী পড়তে হবে, এখান থেকে জাস্ট যে চার জোড়া ব্রাঙ্কেল ধমনী বের হয়, হ্যাঁ, এই লাইনটা পড়লে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ জোড়া ধমনী যথাক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ জোড়ায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, নর্মাল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে। আচ্ছা, এখানে বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী থেকে কী কী পড়বে, এখান থেকে এদের জাস্ট ওয়ান স্টার, ওয়ান আর, অর্থাৎ একবার রিডিং দিতে পারো, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না এই প্যারাটা। তবে এই সার্কিউলাস সেফালিকাস এই সম্পর্কে একটু জানতে হবে, হ্যাঁ, এটা একটু দাগা রাখো যে সার্কিউলাস সেফালিকাস। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে এটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা না পড়ে কেউ পরীক্ষা হলে যাবে না, সেটা হচ্ছে লেজে রক্ত সরবরাহ দেয়কে, এটা হচ্ছে কডাল ধমনী, ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ফাইভ স্টার, অর্থাৎ প্রত্যেকটাই পড়তে হবে, এখান থেকে প্রত্যেকটা পয়েন্টই পড়তে হবে, তবে লেজে রক্ত সরবরাহ করে কি এটা অনেকবার এক্সামে এসে থাকে। আচ্ছা, শিরাতন্ত্র সম্পর্কে কী কী লাগবে, এখানে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, জাস্ট এজ এ সিস্টেমিক, একটা হচ্ছে পোর্টাল, ঠিক আছে। এখানে সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে সিস্টেমিক শিরাতন্ত্র জিনিসটা কী কী ওয়ার্ড ইউজ হয়েছে এটা লাগবে, এই যে ডাকাস কুভিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, দেখো ডাকাস কোভিয়ার মাধ্যমে কী হচ্ছে উন্মুক্ত হয়, হ্যাঁ, এই লাইনটা লাগবে, শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিয়াল শিরা ও জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে, সে পাশের ডাকাস কোভিয়াতে উন্মুক্ত হয়, উন্মুক্ত হয় কোথায়, ডাকাস কোভিয়াতে। সো এই ওয়ার্ডটা লাগবে, ডাকাস কোভিয়া, এই ওয়ার্ডটা খুব ভালোভাবে পড়তে হবে। আর সেখানে পরে রক্ত সংগ্রহ করে এটা লাগবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এগুলো হচ্ছে টু আর, অর্থাৎ দুবার রিডিং দিয়ে রেখে দেবে টু আর, ওকে, এ পর্যন্ত, ওকে। পোর্টাল শিরাতন্ত্রও খুব একটা ইম্পর্টেন্ট না, লাগবে না, এগুলো একবার রিডিং দিতে পারো, কারণ আসলে বেশি যদি পড়া হয় তাহলে কিন্তু পড়া বিষয়, কিন্তু সবগুলো তো মনে রাখতে হবে। আচ্ছা, এবার হেপাটিক পোর্টাল তন্ত্র, হেপাটিক পোর্টাল তন্ত্র সম্পর্কে হচ্ছে যকৃত শিরা সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনোসাস উন্মুক্ত হয়, হ্যাঁ, সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস কী, কিন্তু আগের কোশ্চেন সাইনাস ভেনোসাস কী এটা কমেন্টে বলে যাবা, সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ, ওকে। এখানে রেনাল পোর্টাল তন্ত্র সম্পর্কে, এটা তো লেজে অর্থাৎ কডাল বা শিরা, এটা অলরেডি এর আগে বলছি। আচ্ছা, এখন হচ্ছে এটা প্র্যাকটিক্যাল ছিল। আচ্ছা, এখন হচ্ছে শোষণতন্ত্র, ঠিক আছে, শোষণতন্ত্র সম্পর্কে পড়বো। তো হচ্ছে চার জোড়া ফুলকা এই মাছের শোষণতন্ত্র, কয় জোড়া, চার জোড়া, ঠিক আছে, চার জোড়া, এবং চার জোড়া মানে কয়টা, চার জোড়া মানে কিন্তু আটটা, নট চারটা, চার জোড়া ফুলকা অর্থাৎ আটটি, ওকে। এবং এই চিত্রটা অনেক সময় পরীক্ষা এসে থাকে, এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য চিত্রটা ইম্পর্টেন্ট, যারা এইচএসসি দিচ্ছ তাদের জন্য, অ্যাডমিশনে সাধারণত চিত্র আসে না। আচ্ছা, এই যে ফুলকার গঠনটা লাগবে, ফুলকার গঠন লাগবে, এটা হচ্ছে টু স্টার, ফুলকার গঠনটা হচ্ছে টু স্টার, হ্যাঁ, টু আর না, কিন্তু টু স্টার। তো হোলো ব্লাঙ্কি আর হচ্ছে হেমি ব্লাঙ্কি, অর্ধ ফুলকা আর ফুলকা, এই দুটো জিনিস একটু দেখতে হবে, ঠিক আছে, এই দুটো জিনিস লাগবে টু আর, হ্যাঁ, এই প্যারাটা একটু পড়তে হবে। আচ্ছা, শোষণ কৌশল, এখানে হচ্ছে শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, শোষণ পাম্প, হ্যাঁ, ফুলকা পোষ্ট বা শোষণ পাম্প হিসেবে কাজ করে, শোষণ পাম্প হিসেবে কাজ করে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, শ্বাস একবার রিডিং দিবে ওয়ান আর, হ্যাঁ, ওকে, এগুলো খুব একটা পরীক্ষা এসে আসে না, একবার রিডিং পড়লে হবে, ওকে। আচ্ছা, এগুলো শরীরতন্ত্র, এগুলো খুব একটা আসে না। আচ্ছা, বায়ুথলি বা পটকা,
এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে? এইচএসসি অ্যাডমিশন যে কোনো একটা টপিক থেকে সারা কোশ্চেন করলে এই টপিক থেকে কোশ্চেন করতে পারে, সো ভেরি সুমনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে নিউম্যাটিক নালি, এই জিনিসটা দেখাতে হবে। নিউম্যাটিক নালি জিনিসটা কি, একটা হচ্ছে এই যে বায়োথলিক কাজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা, এই জিনিসটা। হ্যাঁ, বায়োথলিক কাজ সবারই পড়তে হবে, বায়োথলিক কাজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা না পড়ে পরীক্ষা যাওয়া যাবে না। বায়োথলির প্রত্যেকটা কাজ, হ্যাঁ প্রত্যেকটা কাজই পড়তে হবে, ছয়টা কাজ আছে, ছয়টা কাজই পড়তে হবে। এবং একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে তিনটে গ্যাস আছে, দেখো অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। এখানে কিন্তু স্যাররা কনফিউশন করার জন্য হাইড্রোজেন দিয়ে দিবে, ঠিক আছে? সো হাইড্রোজেন কিন্তু হবে না, ওকে, হাইড্রোজেন হবে না। অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, এটা CON, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এটা সরি, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা মনে রাখতে হবে। আর নিউম্যাটিক নালি, এটা সম্পর্কে জানতে হবে। নিউম্যাটিক নালি কি, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এই যে ওবিয়ান ওসিকল, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? এই তিন চারটে ওয়ার্ড জানলে মোটামুটি হয়ে যাবে। এবং কাজ কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে, যেমন শব্দ উৎপাদনে কিন্তু ব্যবহার হতে, শব্দ উৎপাদনে, ঠিক আছে? তারপরে হচ্ছে বায়ুথলি অক্সিজেনের আধার হিসেবে কাজ করে, অক্সিজেনের আধার, এটা লাগবে, পয়েন্টটা লাগবে। অক্সিজেনের আধার হিসেবে কাজ করে কোনটা, বায়ুথলি, শব্দ উৎপাদনে সাহায্য করে বায়ুথলি, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট, যেমন প্লাবত রক্ষকের অঙ্গ হিসেবে কাজ করে কোনটি, বায়ুথলি, প্রত্যেকটা মানে জিনিস করতে হবে। এই চিত্রটা এসএসসিতে এসে থাকে, ঠিক আছে? যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা এই চিত্রটা দেখতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে রুই মাছের প্রজনন জীবন বৃত্তান্ত। তো রুই মাছের প্রজনন জীবন বৃত্তান্ত সম্পর্কে বেশি কোশ্চেন আসে না, তবে যা যা ইম্পর্টেন্ট আমি জাস্ট যেগুলো দিচ্ছি সেগুলো লাগবে। যে শুক্রাশয় পেরিটোনিয়াল ভাস মেসোরিকিয়াম, ঠিক আছে, এটা মনে রাখবে, মেসোরিকিয়াম। আর হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে, শুক্রাশয় কাদের থাকে আর ডিম্বাশয় কাদের থাকে, শুক্রাশয় তো ছেলেদের থাকে, ঠিক আছে, আর ডিম্বাশয় হচ্ছে মেয়েদের, তো মেসোরিয়াম। তো আমি এভাবে মনে রাখা যায় যে রকি, ঠিক আছে, রকিয়াম, রকি, রকি হচ্ছে ছেলে আর হচ্ছে বাকিটা মেজে রিয়া, রিয়া হচ্ছে মেয়ে, এভাবে মনে রাখা যায়। আচ্ছা, এই দুইটা দুইটা লাইন পড়লে হবে। আর এটা লাইন, রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ, ঠিক আছে, রুই মাছের ডিমে কিন্তু অনেক কুসুম থাকে। আচ্ছা, রুই মাছের ডিম হচ্ছে সেন্থোলিথিসাল ধরনের, এটা ইম্পর্ট্যান্ট একটা তথ্য, এটা লাগবে, সেন্থোলিথিসাল ধরনের, ওকে। আচ্ছা, এই যে এই মাস জাতীয় যে তথ্যগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে প্রজনের জন্য তৈরি হয় কবে, এটা হচ্ছে জুন থেকে জুলাই মাস, মাস জাতীয় যে তথ্যগুলো আছে রুই মাসের পক্ষ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো প্রজনের জন্য তৈরি হয় কবে, জুন জুলাই মাস, এটা তথ্য লাগবে। আচ্ছা, এখান থেকে এগুলো খুব একটা আসে না, তাও সবাই পড়ে, সব পড়তে হবে, এটা লাগবে, যে সাতাশ থেকে তিরিশ, হ্যাঁ, এই যে অক্সিজেনের সিলিন্ডারের মধ্যে থাকলে এ সময় প্রজনের জন্য নদীর তাপমাত্রা থাকতে কত, 27-30, এই একটা লাইন পড়লেই হবে। আর রুই মাছের তো বই নিষেক, কারণ বাইরে ই হয়, আউট হয় আর কি। আচ্ছা, রুই মাছের জীবনচক্র সম্পর্কে, আচ্ছা, 30 থেকে 35 মিনিট পর, ঠিক আছে, 30 থেকে 45 মিনিট পরে কিন্তু এদের বিভাজন বা ক্লিভেজ শুরু হচ্ছে, মানে নিষিক্ত হওয়ার কিন্তু 30 থেকে 45 মিনিট পরেই ক্লিভেজ শুরু হচ্ছে, এই কথাটা লাগবে, 30 থেকে 45 মিনিট পর, ওকে। আর এই যে মেরোব্লাস্টিক ধরনের, এই কথাটা লাগবে, সেকেন্ড লাইন, মেরোব্লাস্টিক ধরনের, এই ওয়ার্ডটাও লাগবে, হ্যাঁ, ওকে, মেরোব্লাস্টিক ধরনের। আচ্ছা, এই এগুলো বাকিগুলো হচ্ছে রিডিং দিতে পারো, দুবার রিডিং দিতে পারো, তবে মেরোব্লাস্টিক এবং হচ্ছে 30 থেকে 45 মিনিটে দুইটা কথা মনে রাখতে হবে। আচ্ছা, এবার রেণুপোনা, যে পুনার থেকে 18 ঘন্টার মধ্যে হয় কি, রেণুপোনা, ঠিক আছে, রেণুপোনা বলা হয়, এই এই লাইনটা মনে রাখতে পারো, 1 স্টার। আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে, যে 12 ঘন্টা, ঠিক আছে, একবার পড়তে পারো, যে 12 ঘন্টা পর কী হয়, ক্রোমোটাফোর হয়, 12 ঘন্টা পর কী হচ্ছে, ক্রোমোটাফোর হচ্ছে, আর বাকিগুলো মনে রাখতে হবে না, 12 ঘন্টা পর ক্রোমোটাফোর। আরেকটা মনে রাখতে হবে কি, আরেকটা মনে রাখতে হবে এটা, যে 72 ঘন্টা পর কী হয়, 72 ঘন্টা মানে কি, 3 দিন, 72 ঘন্টা পর হয় হচ্ছে লার্ভাদশার সমাপ্তি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লার্ভাদশার সমাপ্তি হয় কবে, লার্ভাদশার সমাপ্তি হয় 72 ঘন্টা পর, ঠিক আছে, এটা লাগবে, লার্ভাদশার সমাপ্তি হয় কখন, 72 ঘন্টা পর, ওকে। আরেকটা হচ্ছে যে 96 ঘন্টা পর, হ্যাঁ, 96 ঘন্টা পর হচ্ছে ধানিপোনা, ওকে, ধানিপোনা বা আঙ্গুরিপোনা, এই জিনিস লাগবে, ধানিপোনা বা আঙ্গুরিপোনা হচ্ছে 96 ঘন্টা পর, আর 72 ঘন্টা পর কী হচ্ছে, 72 ঘন্টা হচ্ছে লার্ভাদশার সমাপ্তি। আচ্ছা, এখানে হচ্ছে 5 দিন বয়সে কী হচ্ছে, 10 দিন বয়সে, 15 দিন বয়সে, এটা লাগে, 15 দিন বয়সে অনেক সময় দিয়ে থাকে, যে 15 দিন বয়সে হয় কত, 23 মিলিমিটার, ওকে, এককগুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে প্রাকৃতিক মাছের সংরক্ষণ, এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, তবে এই যে এটা আমি ফার্স্টে দাগিয়ে দিয়েছি, যে বর্গ আর গোত্র, এটা জানতে হবে, ঠিক আছে, রুই মাছের বর্গ আর গোত্র, যেটা এই জিনিসটা জানতে হবে, একটা লাইন বললেই হচ্ছে। আচ্ছা, হাঁসারির মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিরোধিতা করে না, এই লাইনটা লাগবে। আচ্ছা, হালদা নদীকে বলা হয় কি, এটা MCQ কিন্তু সাধারণ জ্ঞানে আসে, যে হালদা নদীকে জিন ব্যাংক সমৃদ্ধ বা মৎস্যখনি বলা হয় হালদা নদীকে, ওকে। আচ্ছা, হালদা নদীকে সাংবৎসরিক অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে আর কি, এটা জানতে পারো, বিশেষ জৈব বৈচিত্রিক
জৈব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা, এটা জানা লাগবে। তো যেগুলো আমি খুব ইম্পর্টেন্ট দিয়ে দাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এবং রুই মাছের থেকে রুই মাছ থেকে কী পড়তে হবে, যেগুলো হচ্ছে মাছ সমৃদ্ধ, যেমন হচ্ছে জুন জুলাই মাসে হচ্ছে প্রজননের জন্য তৈরি হয়, তারপর হচ্ছে কোন মাসে মানে প্রজনন তন্ত্র লাভ করে বা কোন মাসে হচ্ছে আইস বড় হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য। অর্থাৎ যেগুলো হচ্ছে মাছ জাতীয় তথ্য এগুলো কিন্তু এমনি ইম্পর্টেন্ট, এবং যেগুলো আমি দাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে পড়লেই মোটামুটি কমন পাওয়া যাবে, সব পড়লে আসলে মনে থাকে না, এই জন্য বই দাগা দেওয়ার একটা প্রচেষ্টা। তো এ ধরনের ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করবা যে এই ধরনের প্রত্যেক অধ্যায়ের ভিডিও চাও কিনা। আচ্ছা, পুরোপুরি ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।